তো আপনি এখন যে ভিডিওটা দেখলেন সেম কোয়ালিটির ভিডিও আপনি নিজেও তৈরি করতে পারবেন খুব সহজে। এখানে কোনো আপনার অ্যাডভান্স কোনো লেভেলে কোনো কিছু জানার প্রয়োজন, জাস্ট হচ্ছে আমি যেভাবে ম্যাটারটি দেখাবো ঠিক সেম প্রসেসে আপনি যদি করতে পারেন। সাবেক অবস্থা আপনার তো দেখেন বিভিন্ন ওই যে ছবির ভিতরে দেখেন এক নায়ক দুটা মানে একই নায়ক দুটা মানে রোলে অভিনয় করতেছে বা ডাবল রোল অভিনয় করতেছে ঠিক সেভাবে, কিন্তু আমি এখানে দেখা যায় ট্রিপল রোল, তিনটা হিমুন চাকমা দেখছেন আপনি ভিডিওতে, সেম প্রসেসে আপনিও করতে পারবেন কোনো সমস্যা নাই। আমি ঠিক যেভাবে দেখাবো ঠিক সেম প্রসেসে আপনি করেন, একেবারে 100-এ 100 আপনি আমার মতো ভিডিও তৈরি করতে পারবেন। আর এই ধরনের ভিডিও আপনি যদি তৈরি করার পর ফেসবুকে যদি শেয়ার করে দেন, ফেসবুকে যদি আপলোড করে দেন, তো বুঝতেই তো পারছেন আপনার যারা ফ্রেন্ড লিস্টে আছে সবাই কিন্তু অবাক হয়ে যাবে, ওরাও মানে আপনার কাছ থেকে জানতে চাইবে। তো ভিডিওটা আসলে খুবই হচ্ছে ইন্টারেস্টিং ভাবে আমি তুলে ধরবো, প্রেজেন্টেশন করবো আপনাদেরকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওর শেষে অবশ্যই আপনি নিজেও একটা ভিডিও এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো এখানে হচ্ছে একটা ট্রাইপড দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার মোবাইলটা থাকবে আর এই পাশে বসবেন আপনি, এমন একটা বসবেন কিন্তু মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মানে লোকেশনে আপনি ওখানে আপনার এই লোকেশনটা এই যে যেখানে আপনি ট্রাইপডটা বসাইছেন এখান থেকে কিন্তু আপনার ইয়েটা নাড়ানো যাবে না, ঠিক আছে? তো আপনার যদি ট্রাইপড না থাকে তাহলে আপনার এমন একটা স্থির জায়গায় বসাবেন, যেমন আমরা এই মোবাইলটা মনে করেন এই মোবাইলটা, এই আমি আবারও বলতেছি এই মোবাইলটা আমরা কিন্তু এখানেও বসাতে পারি, এই যে এখানে মানে এখানে বসালে হবে কি মানে এখান থেকে কিন্তু নড়বে না, ঠিক আছে? এমন একটা জায়গায় বসাবেন সেখান থেকে কিন্তু আপনার রেজুলেশনটা নড়ে না মত। ঠিক আমি এখানে বসেছিলাম, মানে এখানে ছিল আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ছিল আমার ক্যামেরাটা, আমি এখানে বসাইছিলাম মানে এইভাবে। এরপর এখানে একবার গেছি মানে এই এই কোনো একবার গেছি, মধ্যে তো বসেইছিলাম অনেকক্ষণ, তারপর এই এই পাশে কিন্তু অনেকক্ষণ কিন্তু মানে এখানে একবার বসছি, তারপর এই যে তিনটা ফার্স মানে একসাথে নেওয়ার পর তিনটা ভিডিও একসাথে নেওয়ার পর এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে এডিট করছি। তো কীভাবে এডিট করছি সেটা আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো আমি ক্যামেরা সে ওপেন করলাম, এখানে প্রজেক্টটা আমি হচ্ছে এখান থেকে লোড করে নিলাম বা আমার কম্পিউটার থেকে নিয়ে নিলাম। এই যে ক্লাস পাথন থেকে আপনি হচ্ছে আপনার যেখানে হচ্ছে ভিডিওটা রাখছেন যেটা ভিডিওটা করছেন এই যে ভিডিওটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। আমি প্রথমে মধ্যে বসেছিলাম, এই যে মধ্যে বসেছিলাম ঠিক এভাবে আপনারা একটু দেখে নেন, আমি একটু টেনে দিচ্ছি, ঠিক এভাবে বসেছিলাম এই যে এভাবে, এখানে কিছু ছিল না, এই যে দেখতে পাচ্ছেন এই যে, তারপর এখানে এভাবে বলছি, তারপর ওই এই সেমভাবে এখানে হচ্ছে এই প্রজেক্টগুলো এভাবেই হচ্ছে করানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা দেখে নেন একটু হালকা করে, আপনিও হচ্ছে সেমভাবে করে নেবেন। আর প্র্যাকটিসের জন্য আমি এই আমি যে এই ইয়েটা দিচ্ছি এটা হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন আপনি হচ্ছে এই এই ইয়েটা নিয়ে এই ভিডিওটা নিয়ে আমার এই ভিডিওটা নিয়ে হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এটা প্র্যাকটিসের জন্য, আপনাকে কোনো হচ্ছে নতুন করে ভিডিও করতে হবে না, আপনি এইটা নিয়ে হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন খুব সহজে। তারপর এভাবে চলে গেছিলাম এবং ওইদিকে হচ্ছে বসেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে বসে যাবো, এই যে বসে যাবো, বসলাম এখানে, এই এখানে কিন্তু আমি ছিলাম না, ঠিক আছে? তো জাস্ট হচ্ছে আমরা এখন এখন ইন্টারেস্টিংভাবে এটা এডিট করব, যেহেতু আমাদের প্রথমটা প্রয়োজন নেই আমরা জাস্ট এখান থেকে শুরু করব। ওকে আমরা এটা এখান থেকে বাদ দিয়ে দেবো, এটা পুরোটা টেনে দিলাম এখান থেকে। তো সর্বপ্রথম আমরা একটা কাজ করি, আমরা অডিও এবং ভিডিও সেপারেট অডিও এন্ড ভিডিও দুইটা, এটা অডিও লেয়ারটা যেহেতু একটা আলাদা সাউন্ড আছে বাইরে গাড়ির শব্দ শোনা যাচ্ছে আমরা এটা বাদ দিয়ে দেবো। ওকে এখন কোনো সাউন্ড না, সাউন্ড ছাড়া আমরা এডিট করবো, পরে সাউন্ড আমরা যোগ করতে পারবো। আমাদের ভিডিওটা একটু কেটে নিতে হবে। ওকে তো আমি এতটুকুটি কেটে নিলাম, আমার এতটুকু প্রয়োজন, এখন আমার এতটুকু এখান থেকে শুরু হোক। আচ্ছা এটা আপনার প্রয়োজন মতো এখান থেকে কেটে নেবেন, কোনো সমস্যা নাই, আমি এত এত এখান থেকে কেটে নিচ্ছি। আচ্ছা এই এটা এতটুকু থাক, আমি এটা কেটে নিলাম, এটা এতটুকুতে আমরা এটা ব্যবহার করতে হবে। তারপর এটা এখান থেকে নিই, এখান থেকে কেটে নিই এটা। আচ্ছা এটা আপনার প্রয়োজন মতো এটাকে কেটে নেবেন, যেখান থেকে আপনার সুবিধা হয় ওখান থেকে কেটে নেবেন, এখানে কোনো নিয়ম ইয়া নাই। তা আমি এখান থেকে দেখি এটা এখান থেকে কেটে কেটে নেওয়া যায় কিনা। ওকে এই
তো আমি এটা এখান থেকে কেটে নিলাম। এখন দেখা যাক আমার কোথা থেকে বসালে এটা সুবিধা হবে। প্রথমে আমাকে বুঝতে হবে যে এটা এভাবে যখন আপনি টানবেন তখন এই প্রথমে ভিডিওটা কার সাথে ইয়া করতে হবে। এই প্রথমে সে ডান পাশে, প্রথমে সে এদিকে কথা বলতেছে, মানে আমি প্রথমে এদিকে, তার মানে এটার সাথে আমাকে মিলাতে হবে। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে বসাই দিবেন আর কি, মানে এটা আপনার মন মতো করে। এখন একটা কাজ করবেন, সেটা হলো আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে কাটার অপশনটা, এই কাটার অপশনে ক্লিক করলে আপনি এটা ভিডিওটা প্রথমে এই যে ভিডিওটা যেখানে যে ভিডিওটা উপরে ভিডিওটা আমাদের কাটতে হবে, এই কাটার অপশনে ক্লিক করার পর এটা জাস্ট হচ্ছে আপনি এভাবে ইয়ে করে দিবেন। তো আমি যদি এভাবে করে দিই দেখেন বিষয়টা হয়ে যাবে কি, দেখেন আমি দেখাচ্ছি। এখন দেখেন এই যে দেখতে পাচ্ছেন ঠিক সেম ভাবে আপনাকে এটা কাজ করতে হবে। আচ্ছা, এটা অনেকটা বেশি কেটে ফেলছি মনে হয়, আমি জাস্ট আরেকটু এখানে টেনে নিয়ে, ওকে এই যে এই যে হয়ে গেছে, ওকে। আচ্ছা, এটা মিলতেছে না, মেবি আমি জাস্ট হচ্ছে একটু আরো টেনে দিই। এটা আপনার এই ইয়া করে আপনার মন মতো করে সাজাবেন, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, আপনার মন মতো করে সাজাবেন এটা, এটা আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনি এটা কাটবেন, কোনো সমস্যা নাই। তারপর এটা জাস্ট হচ্ছে এটা এখানে বসায় দিবেন। আবার আমি কিভাবে বলতেছি, এটা মেন মেন ভিডিও, তো এটাও এভাবে ঠিক এভাবে এই যে ভিডিওটা কাটতে চাচ্ছেন এই ভিডিওটা এখানে হচ্ছে ক্লিক, একটা ক্লিক দেওয়ার পর এটা দেখেন এটা এটা আবার এদিকে টেনে নিয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঠিক সেম ভাবে এটা কাটতে হবে। ঠিক আছে, এই যে, তো আমি জাস্ট হচ্ছে এটা একটা এই ইয়া করে দেখালাম। এটা আপনার টাইমিংটা আপনি মিলে নিতে পারলেই হবে, কোনো সমস্যা নেই। তারপর একটা কাজ করছি, আপনার হচ্ছে দুই পাশে হচ্ছে আপনার ওই যে মুভি ইফেক্ট দেখছেন আপনার হচ্ছে লাল সাদা সাদা করে, এটা জাস্ট হচ্ছে এভাবে দিতে হবে। এটা কোনো এটা এটা কোনো ইয়ে না, জাস্ট হচ্ছে আপনি এখানে টেনে নিয়ে এসে আপনার এটা এই পাশে দিবেন আপনার। আচ্ছা, এটা এটা দিবেন হচ্ছে এই পাশে, তারপর আবার আরেকটা দিবেন হচ্ছে এখানে। এই যে হয়ে গেল আমাদের মুভি ইফেক্ট, আর কোনো কিছু না এখানে, যা হচ্ছে দেওয়ার পর আমি এই ভিডিওটা এভাবে করছি। আই হোপ আপনারা বুঝতে পারছেন, এটা হয়তো অগোছালোভাবে আসতেছে কারণ আমি প্রথম যখন করছি তখন টাইমিংটা খুব সুন্দরভাবে মিলাই নিছি, এখন হয়তো একটু ইয়া লাগতেছে। তো আপনি প্র্যাকটিস করার জন্য আমি যে মূল ভিডিওটা আছে এই ভিডিওটা আপনাকে দিয়ে দিব, আপনি ওইখান থেকে প্র্যাকটিস করতে পারবেন, আপনাকে নতুন করে আর ভিডিও করতে হবে না। আশা করি এখন থেকে আপনি খুব সহজে এই ধরনের সেম কোয়ালিটির ভিডিও আপনি তৈরি করতে পারবেন। আমি যতটুকু পারছি হচ্ছে খুবই বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো কিছু ল্যাগ্রেন্সি থাকে বা আপনার কোনো ওপিনিয়ন থাকে আপনার ভিডিওটা কেমন লাগছে, সেটার ব্যক্তিগত ওপিনিয়ন জানাতে পারেন আপনার ভিডিওটা কেমন লেগেছে। আর আমি আশা করি ভিডিওটা যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। তো যারা এখনো হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, যদি এই ধরনের নিত্য নতুন হচ্ছে মানে মানে ইন্টারেস্টিং ভিডিও যদি আপনি পেতে চান, তাহলে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এবং তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন, এবং এই ধরনের মানে যারা ভিডিও ইন্টারেস্টেড ফিল করে তাদের সাথে আপনি ভিডিওটা ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ যেখানে পারেন সেখানে হচ্ছে শেয়ার করে দিতে পারেন। সো বাই বাই এন্ড টাটা।